লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার হওয়া প্রায় 8 ফুট লম্বা অজগর সাপটি হাতিবান্ধা শালবনে অবমুক্ত করা হয়েছে। রোববার 23 মে রাতে জেলার হাতিবান্ধা উপজেলার নদাবাস এলাকায় শালবনে সাপটি অবমুক্ত করা হয়। এর আগে একই দিনে দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে বুড়িবাড়ি এলাকা থেকে এই সাপটিকে উদ্ধার করা হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন, রোববার অজগরটি উদ্ধার করে বন বিভাগের রংপুর রেঞ্জের কাছে হস্তান্তর করা হয়। এরপর বন বিভাগ ওই দিন রাতেই সাপটিকে হাতিবান্ধা উপজেলার শালবনে অবমুক্ত করেন। লালমনিরহাটের পাটগ্রাম শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বুড়িমাড়ি এলাকায় ভুট্টাখেত থেকে প্রায় 6 কেজি ওজনের 8 ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর 12টায় উপজেলা বুড়িবাড়ি এলাকার ভুট্টাখেতে জালে আটকে যায় এই অজগরটি। পরে প্রাণী সম্পদ ও বন বিভাগ কর্মীদের খবর দিলে তারা গিয়ে উদ্ধার করেন। প্রায় 8 ফুট লম্বা অজগরটির ওজন প্রায় 6 কেজি। দেখুন ভিডিও সহ বিস্তারিত।